দরদ সিনেমায় শাকিব খানের নায়িকাকে হবেন ভক্ত অনুরাগীদের কাছে যেন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। সে সময় প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান কিংবা শেহনাজ গিলদের নাম শোনা গেলেও এবার এসেছে নতুন খবর। প্রথমবারের মতো ঢাকায় সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বিষয়টি জানার পর থেকেই শাকিব ভক্তদের প্রশ্ন, কে এই সোনাল চৌহান? সোনাল চৌহান ভারতের উত্তরপ্রদেশের শাহি রাজপুত পরিবারের মেয়ে। বিত্তশালী পরিবারের মেয়ে হয়েও অভিনয়ে এসেছিলেন নিজ স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই। 2006 সালে মুক্তি পায় হিমেশ রেশামিয়ার জনপ্রিয় অ্যালবাম আপকা শুরুর, যেখানে মডেল হিসেবে প্রথমবারের মতো আত্মপ্রকাশ ঘটে সোনালের। এরপর 2008 সালে ইমরান হাশমির সঙ্গে জান্নাত সিনেমায় জুটি বাঁধেন তিনি, যে সিনেমা বলিউডে ব্যাপক হিট হয়। ইমরানের বিপরীতে কাজ করে বেশ জনপ্রিয়তা পান সোনাল। তা সত্ত্বেও বলিউডে কাজের পরিমাণ কমিয়ে দেন তিনি। এরপর তামিল ও তেলুগু সিনেমাতে কাজ করেন। মাঝে হিন্দি কয়েকটি সিনেমাতে কাজ করলেও সেভাবে আলোচনায় আসতে পারেননি। সবশেষ চলতি বছরে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সুপারস্টার প্রভাসের আদিপুরুষ সিনেমায় মান্দোদরি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সক্রিয় সোনাল চৌহান। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় 60 লাখ। সেখানে নিয়মিত নিজের বিভিন্ন আবেদনময়ী ছবি প্রকাশ করেন তিনি। পুরোপুরি সাইকো থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হবে দরদ। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই এ সিনেমার শুটিং শুরু হবে ভারতের বেনারসে।